আমি একা, কেউ নেই আমার, এটা কি যথেষ্ট না? তাতে কি আসে যায় বলো? তোমার হয়তো আসা যায় না, কিন্তু তোমার মা, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। দেখো রূপা, বাংলাদেশের অধিকাংশ বাবা মা পরিবার পরিজনহীন কোনো সন্তানের কাছে তাদের মেয়েকে বিয়ে দিতে চান না। তারা চান তাদের মেয়ে যাবে এমন একটা ঘরে যে ঘরে শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, শ্বশুর শাশুড়ির আদরে প্রশ্রয়ে তাদের মেয়ে বড় হবে। যদি অধিকাংশ ক্ষেত্রে সেটা হয় না, তবু রকিব, আমি জানি আমার মা আমার চাওয়াটাকে সবচেয়ে বেশি মূল্য দেবে। সত্যি করে বলো তো, তোমার নিজের খারাপ লাগবে না? আমি তোমাকে ভালোবাসি, তুমি যেমন যেভাবে আছো আমি সেটা নিয়েই খুশি। এখন প্রসঙ্গটা বাদ দাও প্লিজ। ঠিক আছে, বাদ দিলাম। শোনো, মা বা নিপা এসে প্রশ্ন করবে, তারই উত্তর দেবে। কথা বলছো না কেন? আমি তোমাকে কি বলেছি? ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলেছো 30 মিনিট। কেন বলেছি? দেখিয়ে দেওয়ার পরে অঙ্কটা ভুল করেছি তাই। এখন কি ভুলটা তুমি ধরতে পেরেছো? কি ভুল হয়েছিল? বিয়োগের জায়গায় যোগ করে ফেলেছিলাম। এখন তুমি পারবে করতে দিলে? এখন তুমি বুঝতে পেরেছো কেন তোমাকে শাস্তিটা দিয়েছি? তাহলে কাঁদছো কেন? পিঁপড়া কামড়েছে। কোথায় দেখি? আমরা আমার সময় টের পাওনি তাহলে বসে থাকো, আমি অ্যান্টিসেপ্টিক নিয়ে আসছি। দেখো জেনি, পুতু পুতু করবে না একদম, অ্যান্টিসেপ্টিক তো জ্বলবেই। তোর তেলদান কর্মসূচি কেমন চলছে রে? ফ্যান্টাস্টিক। সাইকোলজি ধরতে পেরেছিস? মেন্টাল ফ্যাকাল্টিতে গাপলা আছে। তা তো আছেই, নতুন কিছু জেনেছিস? তেমন কিছু না, কিন্তু একটা জিনিস জানিয়ে এসেছি। কে বলেছে? প্রজেক্ট প্রায় শেষ, আর দু একদিন লাগতে পারে। মানে? না মানে দোস্ত, হয়েছে কি আমি মানে কথা প্রসঙ্গে বলে ফেলেছি আর কি। বাইরে যা। মানে তুই আপনার জন্য কি? আমি তো ঠিক জানি না,
বোমাও থাকতে পারে, সাবধানে খুলবেন। কে পাঠিয়েছে? কবির ভাই। ভাইয়া, ভাইয়াকে আপনি কোথায় পেলেন? আমি নেপাল গিয়েছিলাম, ওখানে। ভাইয়া কোথায়, আসেনি? উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই এটা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। অসুস্থ মানে কি হয়েছে? আমি ঠিক সেটা আপনাকে বলতে পারবো না, ব্যাপারটা হাই কমিশন বলতে পারবে। হাই কমিশন মানে? আচ্ছা, আমার খুব পিপাসা লেগেছে, একটু পানি পাওয়া যাবে? প্লিজ আসুন। আপনি তো এখন থেকে, আচ্ছা আপনি কি বাড়িতে একা থাকেন? একা মানে আমি আর ভাইয়া। আচ্ছা, পড়ালেখা? মাস্টার্স ফাইনাল ইয়ার, ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, আপনি হাই কমিশনের কথা কি যেন বলছিলেন? হ্যাঁ, ওই আমরা আসলে একই হোটেলে উঠেছিলাম, একসঙ্গে থাকতে থাকতে একটা অন্তরঙ্গতা ওনার সঙ্গে হয়েছিল, হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, হাসপাতালে ভর্তি করা হলো। যেহেতু ওনার কোনো নিকটাত্মীয় নেই, সেহেতু ওনার চিকিৎসার ব্যাপারটা হাই কমিশন দেখছে, আর আশা করি খুব শিগগিরই ওনার আপনার সাথে যোগাযোগ করবে। আসলে আমি কিছু বুঝতে পারছি না। আমাকে একটু উঠতে হবে। আচ্ছা, এই যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পাবেন। আপনি কি আমার কাছে কিছু লুকাচ্ছেন? না, একদম না। উঠিয়েন। আপনাদেরকে তো ভাই চিনতে পারলেন না? আমরা এলাকায় থাকি, এলাকার সবাই আমাদেরকে চেনে, চায়ের দোকানদার থেকে শুরু করে পাঁচ মেয়ের পিতা, এভরিবডি। সরি ভাই, আমি এলাকায় থাকি না। হ্যাঁ, আসছিলাম। তো কেন আসছিলেন জানতে পারি? সেটা আপনাকে কেন বলবো? বলবি, একশো বার বলবি না, বুঝছিস? কেন ছিল? এগুলো করেন না ভাই, এগুলো ভদ্রতা না। সদরুল আমি আমার চাচা তো ভাই। এটা আবার কি? পুলিশের আইজি। সরি 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 সরি, থ্যাংক ইউ। আসলে হয়েছে কি ভাই জানেন, আমরা লোভ ভালো না, বুঝছেন? বস্তার মধ্যে ভরে তারপরে পেটে আপনার ওই সদরুল আমিন, তার বাবা আসলে আমাদেরকে কিচ্ছু করতে পারবে না, বুঝছেন? আবারও জিজ্ঞেস করতেছি, আপনি নিশির বাসায় কেন আসছিলেন? তার ভাইয়ের মৃত্যু সংবাদ দিতে। ঠিক আছে ভাই, আপনি যান। থ্যাংক ইউ ভাই।
পরিতাপের বিষয় বুঝলি, বড়ই পরিতাপের বিষয়। মেয়েটা আর পৃথিবীতে আর কেউ থাকলো না। কেন বস, আপনি আছেন না? আমি তো আছি, কিন্তু ভাই হারানো কঠিন, বড়ই কঠিন। বস, কবিগুরু বলেছেন কঠিন ওরে কঠিন, কঠিন এরে ভালোবাসি। বলেছেন নাকি? হ্যাঁ বলেছেন, একজ্যাক্ট এটাই মূল ভাব। যা বলবি এক্সাক্ট বলবি। ওকে বস। আমার তো মনে হয় একগুচ্ছ ফুল নিয়ে যাওয়া উচিত, নাকি? নিতে পারেন বস, ফুল হলো পবিত্রতার প্রতীক। এই এদিকে এখন। এই 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 শোন 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 এদিকে এদিকে। বাকিতে ফুল আনা ঠিক হবে না, শোকের ফুল বাকিতে আনা ঠিক না। জি বস, শোকের ফুল বাকিতে আনা ঠিক না। ধর যা যা দৌড়ে। আর কি করা যায় বলতো? সাদিক ফুল নিয়ে যান, দেখেন কি অবস্থা। কেমন আছো নিশি? কি বলতে এসেছেন? না বিশেষ কিছু বলতে আসিনি, এই সময় তোমার পাশে থাকা দরকার তাই এসেছি। দেখো নিশি, বাবা মা ভাই বোন এরা কেউ চিরদিন থাকে না। কবিগুরু বলেছেন, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। কি বলছেন আপনি এই সমস্ত? বুঝতে পারছি তুমি শক্ত মেয়ে, সামলে নিয়েছ। তাছাড়া তোমার ভাই মানে তো আমাদের ভাই, এলাকার ভাই, এলাকার কৃতি সন্তান। তার অকাল মৃত্যুতে আমরা শোকাগ্রস্ত, বা খারা। আমার ভাইকে নিয়ে আর একটা গুজব ছড়ালে মানে কবির ভাই মারা যায় না? সে কেন মারা যাবে? কে বলেছে আপনাকে এই খবর? তো বলো পাকা খবর। আপনাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, পাড়ার মধ্যে কে হাজি দিল, কে কাশি দিল, এই সমস্ত খবর ছাড়া। তুমি বুঝতে পারছো না, এটা আমার এলাকা, এলাকার ভালো মন্দ তো আমাকে দেখতে হবে, তাই না? এনিওয়ে ইনফরমেশনটা ভুল ছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দেখো এই থাপ্পরের ব্যাপারটা কাউকে না বলাই ভালো। তুমি জানো তো তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে। ভালো থেকো। আপু কিন্তু আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আচ্ছা আপনি খাচ্ছেন না? আমি একটু ডায়েট করি। একটা কথা বলবো? আপনি আমার দিকে ভেবে তাকিয়ে থাকবেন না। কেন? তাহলে আমিও আপনার প্রেমে পড়ে যাব। তুমি ভালো কথা দাও। আমি আরো অনেক কিছু জানি। আর কি কি জানো? আর তো বলা যাবে না। কেন বলা যাবে না? জানার পরিধি বলে দিলে তা ছোট হয়ে যায়। তোমাকে তো বলা যাবে সিক্রেট, তুমি নিতে পারবে না। কেন? কারণ রকিব ভাই বলেছে উনি আমার প্রেমে পড়ে গেছে। আমি নাকি অনেক অ্যাট্রাকটিভ, আমার চুল অনেক সুন্দর, আমার ওয়ে অফ টকিং ওনাকে অনেক অ্যাট্রাক্ট করেছে, আর আমার চোখগুলো নাকি মোনালিসার মতো। রকিব ভাই আপনি কি জানেন মোনালিসার চোখে ভুরু নাই আর বিড়ালের চোখেও ভুরু নাই? বিড়ালকে পুরো পৃথিবীর মানুষ আবেগশূন্য প্রাণী বলে, কিন্তু এই ভুরুহীন মোনালিসাই কিন্তু পুরো পৃথিবীর আবেগের প্রতীক। নিপা, নিপা, মেয়ে মানের সামনে ফাজলাম করা হচ্ছে?
এটা কিন্তু এক ধরনের বেয়াদবি। বড়দের সামনে এসব কথা বলা আমি একদম পছন্দ করছি না কিন্তু এসব। I'm not finding anything wrong. তুই ভিতরে যা, তার আগে রকিবকে সরি। না না রূপা, সরি বলতে হবে কেন? ওকে সরি বল রূপা। নিপা তুই যা ভেতরে যা, মাকে হেল্প কর, যা। কেন তুমি ওকে সরি বলতে বললে কেন, আর তুমি সরি হচ্ছ কেন? তো মজা করলো আমার সঙ্গে, আমার সঙ্গে মজা করতে পারবে না? মেয়েদের সাথে পুতুপুতু করে কথা বলতে তোমার খুব ভালো লাগে। আর আর কি আর কি কি ভালো লাগে আমার বলো। মা তোমাকে খেয়ে যেতে বলেছে আজকে। কেন, তোমার কি অন্য কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে? না না কোনো অ্যাপয়েন্টমেন্ট না, কিন্তু আজকে আজকে না, আজকে প্রথম আসছি, আজকে খেয়ে যাবো, এটা হয় না, আরেকদিন আসবো। দেখো তোমাকে কোনো জামাই আদর করা হচ্ছে না, আমরা যা খাবো তুমি তাই খাবে, আর ইচ্ছে না হলে তুমি যে মাকে বলো, আমি পারবো না বলতে। বস ও ডাঙ্গাল আরেকটা মারেন বস। বস আমার একটা কথা শুনেন বস। তোর আবার কি কথা রে ছাগলের বাচ্চা? বস আমগো কি দোষ বস, ওই লোক যা কইলো। একটা জলজন্ত মানুষে মাইরা ফেললি, একটা ভেরিফিকেশন করবি না, একটা খোঁজ খবর করবি না? বস ওর ওর ভুলেছে বস, হারামজাদা ইচ্ছা করতেছে কনস্ট্রাকশন রেট খুলা মা মাথাটা ছেঁচি হারামজাদা, একবার যদি পাই হারামজাদা রে। হাই স্যার, খোঁজ খবর নে। জি বস, জাস্ট দুইটা দিন সময় দেন আমারে, আমি ওই হারামজাদার 14 গুষ্টি উঠাই নিয়ে আসবো বস। বস ওর ডাঙ্গাল আরেকটা মারেন বস। বস আমার একটা কথা শুনেন বস। তোর আবার কি কথা রে ছাগলের বাচ্চা? বস আমগো কি দোষ বস, ওই লোক যা কইলো। একটা জলজন্ত মানুষে মাইরা ফেললি, একটা ভেরিফিকেশন করবি না, একটা খোঁজ খবর করবি না? বস ওর ওর ভুলেছে বস, হারামজাদা ইচ্ছা করতেছে কনস্ট্রাকশন রেট খুলা মা মাথাটা ছেঁচি হারামজাদা, একবার যদি পাই হারামজাদা রে। হাই খবর নে, জাস্ট দুইটা দিন সময় মারে, আমি ওই হারামজাদার 14 গুষ্টি উঠাই নিয়ে আসবো বস। এই ছাগলের বাচ্চা, ওর কথা কে বলতেছে? নুরুল কবিরের খোঁজ খবর কর, কোথায় আছে, কি সমাচার, বেঁচে আছে কিনা, এগুলো খোঁজ খবর কর। এটা তো বস নিশে ব্যাপারে কইলেই হয়। আরে ছাগলের বাচ্চা, তোর কি ধারণা আমার মাথায় ঘিলো নাই? কি যে কোন বস, এই নিশেরে যদি আমার এই কথা জিজ্ঞাসা করতে হয় মহল্লার ছেলে হিসাবে, এর চেয়ে লজ্জার আর আমার কি হইতে পারে? বস বস বস, আই আন্ডারস্ট্যান্ড বস, আমি আজই মনিটরিং করছি বস। এই চল ল, এই বেঁচে ধর। এই অল্প সময়ের মধ্যে বেশি কিছু আয়োজনও করতে পারিনি, আর হুড়াহুড়ি করে কি রান্না করেছি না করেছি আল্লাহই জানে তোমার পছন্দ হবে কি না। আসলে আগের মতো এখন আর অত ভালো করে রাঁধতেও পারি না, এই মোটামুটি ওদের জন্য যা করি এই আর কি। খালামা, মার রান্না কি জিনিস আমি জানি না, মাকে হারাই খুব ছোটবেলায়, মার স্মৃতি বলতে আমার কাছে সবকিছু। আপনার সঙ্গে কথা বলে এবং আপনি যে কথা বলছেন এবং যা বললেন, আমার কাছে মনে হচ্ছে যে আমি মার সামনে খেতে বসেছি। তোমার যখন ভালো লাগবে তুমি চলে আসবে, একটু দ্বিধা করো না। হ্যাঁ বাবা। জি আপনারা নিচ্ছেন না? আমি পরে বসবো। এই তুই বসে পড় না। নিপা কোথায়? ও দরজা বন্ধ করে রেখেছে। কেন, কি হয়েছে? ও রাগ করলে এরকম দরজা বন্ধ করে রাখে? আন্টি আমি একবার ট্রাই করে দেখবো। দেখতে পারো কিন্তু মনে হয় না কোনো লাভ হবে, ও রাগ কমলে এমনিতেই বেরিয়ে আসবে। তুমি তখন কাজটা ঠিক করনি, ও আমার সঙ্গে মজা করছিল। তুমি যা করেছি ঠিক করেছি, ও একটু বেশি বেড়েছিল। ও মজা করছিল আমার সঙ্গে তাই না? ও তো সিরিয়াসলি কিছু মেন করেনি। আর বলো না, এই দুই বোন এই দেখবে হেসে গড়াগড়ি খাচ্ছে, আবার একটু পরে ঝগড়া কথা বন্ধ। আমার হয়েছে যত যা, তুমি শুরু করো বাবা।
হ্যালো, আমার ভাইয়া কোথায়? আমি তো বলেছি আপনাকে, দেখেন আমি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। এই হোটেলে উনি উঠেছিলেন, ওরা কিছু বলতে পারছে। আপনি যে হসপিটালের কথা বলেছেন, আমার কথা একটু আপনি শুনুন, মানে এত অস্থির হবেন না। প্লিজ, আমি কোনো অস্থির হচ্ছি না। আপনি আমাকে পরিষ্কার করে বলেন আমার ভাইয়ার কি হয়েছে। হাই কমিশন আমার সাথে কেন যোগাযোগ করবে? উনি অসুস্থ। কি জানি এটা তোমার রুম, আমি তো জেনে এসেছি। কমালো কেন? তোমার কমালো খুব পছন্দ। কমালো এবং অন্ধকার দুটোই আমার। তুমি যখন কারোর সঙ্গে কথা বলবে অন্ধকারের চেহারা দেখা যায় না, চোখের দিকে তাকাতে হয় না, যা খুশি তুমি বলতে পারো। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমাকে বসতে বলবে না? না, আমি আমার বিছানায় কাউকে অ্যালাউ করি না। আপনি পাশের রুমে যান, আমি আসছি। শুধু আবার রাগ করে দরজা বন্ধ করে রাখুন। চাকরির জন্য বন্ধুদের বিরুদ্ধে তুই যা বললি। শোন, আমার মনটা খুবই খারাপ, আর এনার্জিও নাই, নইলে গলার রক ফুলে দু চারটা মোক্ষম যুক্তি দেওয়ার ক্ষমতা আমারও ছিল। বেঁচে থাকার তোর কোনো অধিকার নেই জানিস, একবার যদি তোকে পাটে পাই কি করবি? শোন দেখ, ও সেটা তো ভবিষ্যতের ব্যাপার। শোন, আজকে কবির ভাইয়ের বোনের কাছে গিয়েছিলাম দেখা করতে, এত মায়া লাগলো মেয়েটাকে দেখে। মানে কি? তোর সমস্যা কি জানিস? তুই সব কিছুকে নেগেটিভ হইতে দেখিস। তুই তো নেগেটিভ পজিটিভ মিলিয়ে ফেলিস। খুব ভালো, সেটা নেগেটিভ পজিটিভ দুটো মিলিয়ে ফেলে কি হয় প্রশ্ন কর। আমার কাছে তো কনফিউশন মনে হচ্ছে। হবেই তো, তোর কাছে আরও মনে হবে যে আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি। সে আর নতুন কি, রাস্তা যারে দেখিস তার প্রেমে তুই পড়িস। এই মেয়েটার প্রেম পড়া যায়, চমৎকার মেয়ে, হ্যাঁ আমি পড়ে গেছি। এত সুন্দর চোখ, কণ্ঠস্বর স্প্রাইটের ঝাঁজের মতো, প্রেমে পড়লে কোনো দোষ নেই।
তুই আসলে একটা সাবলাইম খচ্চর। তুই রেগের মধ্যে মিলির সঙ্গে দুদিন ডেট করেছিস, যদি একদিন ধরা পড়িস তখন বুঝবি। কিশোর ভাই, দেখো জেনি, অযৌক্তিক কোনো কথা বলবে না। এই দশতলার উপরে কখনো ভূত আসতে পারে না। নিজের ঘরে গিয়ে বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়ো। বাথরুম থেকে কিসের জানি শব্দ হয় জেনি? রোকেয়াও শুনতে পেয়েছে। ওকে কাল সকালে এখান থেকে বিদায় করে দেবো। প্রেস্টিজিয়াস লোকের এখানে কোনো প্রয়োজন নেই। তুমি বাথরুমে যাও, গিয়ে দেখো কোনো কল হয়তো ঠিক মতো বন্ধ হয়নি, তুমি সেটারই শব্দ শুনতে পাচ্ছ। যাও, কি হলো, যাও। গরম পানি পরে একবার আমার পায়ে ফুসকে পড়ে গেল। ব্যথায় কোথাও পা দিতে পারি না। সবাই যাবে নাটক দেখতে, আমি যেতে পারবো না ভেবে খুব খারাপ লাগছে। ভাই আইস, সবাই যাবে আর আমি যাব না? পুরো দুই ঘন্টা ভাইয়ের ঘাড়ে বসে নাটক দেখলাম। কতই বা বয়স হবে তখন তার, নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছিল। এই হচ্ছে আমার ভাই। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, তারপরে আমি বুঝতে পেরেছি উনি অনেক উঁচু মানের মানুষ ছিলেন। আমাকে কখনো দূরে যেতে দেয়নি, কষ্ট হবে সেজন্য হোস্টেলে না রেখে বাসায়, অথচ সেই ভাই আজ কত দূরে। আপনার ভাইয়ের অভাব কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। তারপরও আপনার যে কোনো প্রয়োজনে আমি আপনার পাশে থাকতে চাই। বুঝতে পেরেছেন তো? জি স্যার। এখানে আরও কিছু ডিটেইল ইনফরমেশান দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে কাজে লাগাতে পারেন। কাজটা কিন্তু আজকেই কমপ্লিট করতে হবে। আজই? এনি প্রবলেম? জি না স্যার। তাহলে দাঁড়িয়ে আছেন কেন, কাজে ঝাঁপিয়ে পড়ুন।
কাবাডি হাডুডু দাঁড়িয়ে বাঁধা কোনটা না বলো? রাজ্যের কাজ দিয়ে রেখেছে আমার ঘরে। স্যার কাণ্ড দেখে মনে হয় এই অফিসে আমি একাই কাজ করি, আর সবাই রঞ্চা খেতে আসে। আপনার উপরে স্যারের একটা আস্থা আছে, আপনি বুঝেন না? আমি তো একটা মানুষ, স্যার যদি আমাকে সিন্দাবাদের দৈত্য ভেবে আস্থা রাখে তাহলে তো ভুল হবে, তাই না? তা অবশ্য ঠিক। থ্যাংক গড তুমি অন্তত বুঝতে পেরেছ। শুধু আমি আপনাকে বুঝি? সত্য বলতে আমি কখনোই পরোয়া করিনি, এখনো করছি না। সত্যিটা তাহলে কি তুমি জানো না? কই না তো। তেমনি তুমি কিন্তু একটু সুপার দোস্তম আছো। বলে দেখ তোমার আগামী 3 মাসের বেতন কাল সকালের বাসে তুমি বাড়িতে চলে যাবে, রাতেই ব্যাগপত্র গুছিয়ে নাও। কেন, কিসের জন্য? তোমাকে যে কাজের জন্য রাখা হয়েছে সেটা তো হচ্ছেই না, বরং উল্টো কাজ হচ্ছে, ঝামেলা হচ্ছে। কি ঝামেলা? আমি তো আপামরিতে ঠিকঠাক মতো স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি, তার সঙ্গে খেলাধুলা করি। ভূতের ভয় দেখাও, কোনো এক্সকিউজ তুমি আমাকে দেবে না। এ বাড়িতে তোমার যে স্ট্যাটাস সেটা কাজের লোক হলেও তোমাকে ভালো পোশাক, খাবার দাবার, সুবিধা সব দেওয়া হয়। কেন? যাতে আমার অ্যাবসেন্সে তুমি জেনিকে সময় দিতে পারো, জেনি সব সময় একজন খেলার সঙ্গী খুঁজে পায়, যে কি না ওর সঙ্গী এবং গার্জিয়ানের রোল প্লে করবে। কিন্তু ও কি পাচ্ছে? খালু, আমার আর ভুল হবে না, এবারের মতো আমার মাফ করে দেন। আসলে আমি জানতাম না যে আপামনির ওই গল্প বললে ভূতের ভয় পাবে। এবারের মতো মাফ করে দেন খালু। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, যাও। আরে হাসানের সাথে ইন্টিমেসি ডেভেলপ করতে গিয়ে তো ঝামেলায় পড়লাম। কী ঝামেলা? কত একটার পর একটা সে কাজ দিয়ে দিচ্ছে, পছন্দ তো। ছি, বস সম্পর্কে এ ধরনের কথা বলতেছিস তুই? ছি ছি, তাই না? আমি আসবার সময় তোর কথা একটু বলে আসছি। কি না, ওই স্টুডিও সফটওয়্যারের কথা নিয়ে কথা হচ্ছিল, তখন বললাম যে এই প্রজেক্টটা আপনি মামুনকে দিতে পারেন, ওর তো স্টুডিও সফটওয়্যারের উপর অনেক ইয়ে আছে, আর ওই সময় ওর মাথা খুব খুলে। দোস্ত, আরে হাসানের সাথে ইন্টিমেসি ডেভেলপ করতে গিয়ে তো ঝামেলায় পড়লাম। কী ঝামেলা? কত একটার পর একটা সে কাজ দিয়ে দিচ্ছে, পছন্দ তো। ছি, বস সম্পর্কে এ ধরনের কথা বলতেছিস তুই? ছি ছি, তাই না? আমি আসবার সময় তোর কথা একটু বলে আসছি। কি না, ওই স্টুডিও সফটওয়্যারের কথা নিয়ে কথা হচ্ছিল, তখন বললাম যে এই প্রজেক্টটা আপনি মামুনকে দিতে পারেন, ওর তো স্টুডিও সফটওয়্যারের উপর অনেক ইয়ে আছে, আর ওই সময় ওর মাথা খুব খুলে। ভালো করেছি না? রাজীব বা কাপে নাই? দাঁড়া একটু মনে করে নি, না কাপে নেই তো। শালা পাষণ্ড কি বললো তারপরে? ছি 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 ছি, মামুন বসকে এবারে গালি দিতে পারে। তুই ও কারো সামর্থ্য
কি রাগ কমেছে? আমি তো রাগ করিনি। তাহলে দরজা বন্ধ করে ছিলি কেন? ইচ্ছে করছিল, মাঝে মাঝে একলা থাকতে ইচ্ছে করে না? তা করে, কিন্তু এই যে তুই দরজা বন্ধ করে থাকিস, তারপর তো শত ধাক্কাতেও খুলিস না। কিন্তু সেদিন তো দেখলাম রকিবের এক ডাকেই খুলে দিলি। হয়তো তার মতো করে কেউ ডাকতে পারেনি। তুই কি কিছু মিন করছিস? আমি যা বলি সরাসরি বলি, কোনো ভুনিতা করি না। অনেক সময় সরাসরি কথা বুঝতে অসুবিধা হয়। নাকি বুঝতে চাও না? তোর কি মনে হয় আমি ইচ্ছে করে বুঝতে চাচ্ছি না? তুমি মেনে নিতে চাইছো না কি? তুমি রকিব ভাইকে ভালোবাসো না? হঠাৎ এই প্রশ্ন? আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি উত্তর দাও, হ্যাঁ বা না। তুই কোনটা শুনতে চাস? যেটা বলতে তোমার কমফোর্টেবল। মাথা গিয়েছে রে, একটা আপলেট করছি বস। মানে ওই যে ভুয়া জিজ্ঞেস, ওই দিন নিশেপের বাড়িতে আইছি, বাড়ি থেকে বেরোনোর সময় আমি দেখি ডাক দিতে ধপা ধপ ইট মেরে দৌড়। বস ওই শালা কিন্তু ইদানিং প্রায় নিশেপার বাসা আসে। তাই নাকি? ফলের মাথা ফাটানোর পর ইদানিং গা ঢাকা দিয়ে আসে। মানে মানে ওই মেয়েদের মতো রিক্সার হুঁট তুলে দিয়ে আসে বস। মেয়েদের মতো হুঁট তুলে বলবি না? আমি বস আগেই সন্দেহ করছিলাম, মানে ভাবলাম যে ভেরিফিকেশন না করে আপনাকে জানানোটা ঠিক হবে না বস, এই জন্য জানালাম। নেক্সট টাইম পরে যখন তোরা দেখবি ঠাপ করে ধরে ফেলবি। আপনি ঠিক আছে? অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে বস ধরে ফেলছো না বস। ওই যা, তাড়া করছিল আমি তখন আমি তাকে লক্ষ্য করে মারিনি, গাছ লক্ষ্য করে মেরেছি। কিন্তু আমার হাতের ঠিক ভালো না, কিন্তু গাছে না লেগে তার মাথায় লেগেছে। ভাই মিথ্যা বলতেছে ভাই, দেখছো দেখছো তোমার সম্মানে আজকের মতো ছেড়ে দিলাম। এই তোর জন্য এই এলাকায় না দেখি, ঠিক আছে? কথা বলার জন্য তোমাকে আসতে বলা উচিত আমার। বলো, আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? কেন, রাগ করার অধিকার কি শুধু মেয়েদেরই আছে? হ্যালো, পড়।
হ্যাঁ পাঁচ মিনিট পরে ফোন কর, বলো। সরি, সেদিন আপনাকে বসতে দিলে আপু রাগ করত। রূপা সন্দেহ করতো মানে? হ্যাঁ, ও তো অনেক সন্দেহপ্রবণ, ওর মতো সন্দেহপ্রবণ মেয়ে আমি একটাও দেখিনি। শুধু সন্দেহ করতো? হ্যাঁ, ও অনেক সন্দেহবাদী। এটা অবশ্য আমরা কাছের মানুষটা জানি, এই কারণে সাইমন ভাইয়ের সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে। সাইমনকে? আপনাকে আসলে এটা বলা ঠিক না, না তুমি বলতে পারো, বলো না। এটা আসলে আপুর একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমি মুখ ফসকে বলে ফেলে আপনি আর এই বিষয়ে আমাকে। আমি এসেছি অন্য কারণে। কি কাজ বলো? আমি আপনাকে ট্রিট করতে, কিন্তু এখন তো কোনো কথা, আপনি যদি এখন আমার সাথে না যান আমি মনে করবো আপনি এখনো আমার উপরে গেছেন। নিয়ম অনুযায়ী তো আমি নিয়ম ভাঙতে পছন্দ করি, আর দিন তো চলে যাচ্ছে না, আরো অনেক দিন পরে আছে, আপনি যে কোনো দিন আমাকে খাওয়াতে পারবেন। চল ঠিক আছে, তুমি পাঁচ মিনিট বসো, আমি হাতের কাজগুলো সেরে নিচ্ছি। তুমি না থাকলে একটা হাসতে হাসতে করে ফেলতাম। কি করতেন? কি করতাম মানে রাগের মাথায় কি করতে ইচ্ছে হতো সেটা কি আমি জানি? যদি পালাতে ইচ্ছে করতো? হ্যাঁ তাহলে পালা, যা রাগের মাথায় কেউ পালায় না। আপনি তাই করতেন? আপনি তো অন্য পথ ঘুরে আসতে চেয়েছিলেন। আরে না, অত গরমের জন্য, ধুলার জন্য, আর আমি কি জানতাম নাকি যে ওরা ওখানে থাকবে? তুমি তো দেখলে ওরা কীভাবে সে সামনে দাঁড়ালো, তাই না? আপনি তো কিছুই করলেন না। সেটা তো করতে চাইলেই করতে পারতাম, কিন্তু করবো কেন? মানে বুঝতেই পারছো এখান তো কিছু করার নেই, বেকার ছেলে পেলে একটু সুন্দরী একটা মেয়ের সামনে নিজেকে হিরো হিসাবে উপস্থাপিত করতে চাচ্ছে, করুক অসুবিধা কী? আর আমি মারামারি করলে তোমারও ভালো লাগতো না, ঠিক কিনা বলো? তোমার জন্য পাড়াটা সুইটেবল মনে হচ্ছে, তুমি যদি বলো তাহলে একটা বাসা দেখি তোমার জন্য। এই শহরটা একটা মেয়ের জন্য নিরস্ত্র যুদ্ধের মতো, চাপা আতঙ্ক, বাঁকা চোখ, এই সমস্ত উপেক্ষা করে টিকে থাকতে হয়। তা ঠিক, কিন্তু ভাবছি একটা হলে উঠে যাব। হ্যাঁ সেটা করতে পারো, হইচই আড্ডার মধ্যে থাকা ভালো লাগবে তোমার। আচ্ছা চা ঘর। ও তো ছোট মানুষ, তুই রকিবকে বল ওকে যেন প্রশ্রয় না দেয়। ও এতটা ছেলে মানুষ না যেটা তুই বলছিস, আর এ কথা রকিবকে বলা যায় নাকি? নিপার উদ্দেশ্যটা কি? রকিবের প্রতি যে দুর্বল এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে, কিন্তু ও যে কি চায় এটা ঠিক আমি জানি না। তুই তো আর বড় বোন, ও যদি সব বুঝেও না বোঝার ভান করে তাহলে তোর উচিত কঠোর হওয়া। তুই কিভাবে কঠোর হতে বলছিস বল? আমি কি আমার ভালোবাসাকে ভুলে যাব? তাহলে তুই কি চাস? আমি চাই না যে আমার ভালোবাসার সাথে কারোর দীর্ঘশ্বাস মিশে থাকুক। সেক্ষেত্রে বিষয়টা নির্ভর করবে রকিবের ওপর। তোর কি মনে হয় রকিব তোকে সত্যিই ভালোবাসে? তাই তো জানি, আসলে আমাদের জানাই অনেক ভুল থাকে। মিলি, তুই বাইরে থেকে যতটাই কঠিন ভেতরে কিন্তু ততটাই নরম। তুই একটা কথা মনে রাখ, নরম মাটিতে ধান গাছ পাকা ঘর ওঠে। ভুল আমরা সবাই কম বেশি করি। আমার মনে হয় যা সিদ্ধান্ত নেবার ভেবে চিন্তেই নেওয়া উচিত। ভালো থাকিস ভাই।
আপনি কষ্ট পেয়েছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। আপনি বোঝেন না, আমি রূপাকে ভালোবাসি। স্যামন ভয় তো রূপাকে ভালোবাসত, মেন্টাল হাসপাতাল। রূপাকে ভালোবাসত তখন তো তাই মনে হতো, তা নাহলে কেন ওর গিফট নিত, সেটা লং ড্রাইভে যেত। আমরা তো মনে করেছিলাম ওরা বিয়েই করে ফেলবে। তারপর তারপর যেন কি হলো, রূপার মধ্যে কেমন একটা অহমিকে কাজ করা শুরু করলো, স্যামনকে অ্যাভয়েড। তোমার কখনো জানতে ইচ্ছা হয়নি? করেছে, ওকে জিজ্ঞেস করলে ও বলে যে এলাকার সব ছেলেরাই তো আমাকে পছন্দ। এসব তুমি আমাকে বলছো কেন? কারণ আপনি যেতে কষ্ট না। হ্যাঁ রূপা, না একটা মিটিং আছে। না জরুরি কিছু? ওর কি আসার কথা ছিল? তাহলে তুমি নিষেধ করলে কেন? আপনিও তো চেয়েছেন। তুমি এখন যাও, শুনুন, যাও যাও। আমি যে এসেছিলাম এটা আপুকে বললাম। ঠিক আছে, যাও। কি ওতে নো তিনটা ব্যাঙের সাতার মতো মাস্তান বাজাইছে, এখন এগুলো যে কিভাবে দূর করবো? ইতিমধ্যে কি দু একটা চড়থাপড় খেয়েছিস? তোর এই জন্য কোনো কিছু বলতে ইচ্ছা করে না আমার। তোর কি মনে হয় আমাকে এক গালে চল মারলে অন্য গালে পেতে দেবো যে ভাই আরেকটা মারে আমার বিয়ে হবে না? ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোকে কিন্তু আমার তাই মনে হয়। আরো একটা আইডিয়া আমার কাছে আছে। কি? মনীষা তো তোর কাছে আগে উস্তা খেয়েছে। কথা হচ্ছে নিশিকে নিয়ে, এর মধ্যে মনীষা করতে গেল না? বুঝতে পেরেছি, দুজনের টাইম টেবিল তুই এমন ভাবে ঠিক করেছিস যাতে দুজনকে মুখোমুখি হতে না হয়, আর তুই তো এ বিষয়ে খুবই সচেতন। শুনেছি মনীষা কুম্ভকেরা জেনে, তো তুই মনীষাকে নিলিয়ে দে, তাতে তোর এক ঢিলে দুই পাখি গুলো, সাপও মরল লাঠিও ভাঙল না। চোদ্দতলার উপর তোর লাঠি মেরে চোদ্দতলাতে তুই একটা কথা, আমার কাছে আরেকটা বেটার আইডিয়া আছে। এসব আইডিয়া আমি শুনি রাইট আইডিয়া কিন্তু। আচ্ছা বল, দুই মিনিট সময় বল। আজ তো রকি ফের অফিসে গেছিল। কেন? এমনি ওদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করি। ও আমাকে তো কিছু বললো না। ও তোমাকে বলেনি? খাওয়ার সময় তো তোমার কথা বেশ হচ্ছিল, তোমরা নাকি মাঝে মাঝে লাঞ্চ করো। আর কি বললো? বলেছে তার এক্স রিলেশনশিপের কথা বলেছে, অনেক ফুর্তির কিন্তু। এক্স রিলেশনশিপ বসের শালিকার সাথে? বেশ ইন্টারেস্টিং, তুমি জানো না? না আর কি বললো? বসের শালিকাকে নিয়ে পালি কক্সেস বেজে চলে গেছে, এদিকে তো ঢাকায় সবাই খোঁজাখুঁজি, কি যে অবস্থা। তোকে এসব বলেছি? তাহলে আমি বানিয়ে বলছি নাকি? ঠিক আছে ধরে নিই কথা সত্যি, কিন্তু
ও তো জানি তুই আমার বোন, তাহলে তোকে এসব কথা বলতে যাবে কেন? এক্স্যাক্টলি, আমারও তো তাই মনে হচ্ছিল, কিন্তু সে বলল এখন ভাবলো নাকি এটাকে একটা ফান মনে হয়। কক্সেস বাজারে একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া বললো তো, তাছাড়া ফান মনে হতেই পারে। কেন? দেখো, আজকে যেটা সত্যি কালকে সেটা মিথ্যাও হতে পারে, আজ যেটা ভালোবাসা কাল সেটা ফান মনে হয়। কক্সেস বাজারে যাওয়া ফান বললো তো, তাছাড়া ফান মনে হতেই পারে। কেন? দেখো, আজকে যেটা সত্যি কালকে সেটা মিথ্যাও হতে পারে, আজ যেটা ভালোবাসা কাল সেটা ফান মনে হতেই। হ্যালো, আপনি একটু আসতে পারবেন? নিশ্চয়ই, কোথায় শুধু বলো। উত্তরা গাজী অফিস। গাজী অফিস? ব্যস্ত না না না, ব্যস্ত না ব্যস্ত না, আরে আমি তো চাই এটা। সে ঠিক আছে, ওই কাউকে তো জানানো হয়নি, কাউকে জানানো হয়েছে? এই তো জানালা। না সেটা তো ঠিক আছে, কিন্তু ধরো একটা মিনিমাম প্রস্তুতি তো লাগে। কিসের বিয়ে? সেই প্রস্তুতি আপনাকে দিতে হবে না, প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, পাত্রপাত্রী দুজনেই উপস্থিত। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওরা পালিয়ে বিয়ে করছে। মেয়ে পক্ষ থেকে আমি সাক্ষী দেব, আর যদি আপনি আসেন তাহলে আপনি ছেলে পক্ষ থেকে সাক্ষী দেবেন। আসছেন আপনি? তোমরা কি পৌঁছে গেছো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আসছি আমি। আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছি, অফিসে আছেন তো? হ্যাঁ অফিসে, কিন্তু ওই যে আমার একটা আর্জেন্ট কল আসলো, বিদেশি ডেলিগেট আসছে, তাকে আবার রিসিভ করতে যেতে হবে, মানে এত বিরক্ত লাগে এগুলো, বুঝছেন? আচ্ছা তাহলে ঠিক আছে, অসুবিধে। আচ্ছা আচ্ছা, সন্ধ্যায় হলে কেমন হয়? ফুরফুরে হাওয়া, আধো আধো চাঁদ। হ্যাঁ ঠিক আছে। রাগ করার তো আমারও কারণ থাকতে পারে। পারে, নিশ্চয়ই পারে, কিন্তু নিপাজি তোমার অফিসে এসেছিল, এটা আমার কাছে গোপন করার কারণ কি? আমি তো গোপন করিনি। তাহলে আমি তোমাকে বলতে চেয়েছি নিপাজি আমার অফিসে আসার কথা ছিল, এটা তুমি ধরে নিলে কি করে? আর যদি ও আমার অফিসে এসেও থাকে, এটা নিয়ে অলরেডি ওর কি আছে? আমি তো ওয়ারিড হচ্ছি না, আমি শুধু জানতে চাচ্ছি। এটা কি সন্দেহ প্রবণতা না? রকিব তুমি ভুলে যাচ্ছ, নিপা আমার বোন। এটা তোমার মনে রাখাটা বরং জরুরি। কি বলতে চাও? রূপা, আমি যদি না বলতাম তুমি কখনোই জানতে পারতে না যে নিপা আমার অফিসে এসেছিল। আমি তোমাকে জানিয়েছি, আমি বলেছি তোমাকে,
আর এটা কোনো ইস্যু না যে বিষয়টা নিয়ে তুমি রাগ করবে বাড়াবাড়ি করবে। আমি তো রাগ করছি অন্য কারণে, যেটা তুমি আজ বললে সেটা তো তুমি আমাকে কালো বলতে পারতে, অথচ সেটা বলনি। হ্যাঁ, কিন্তু আজ তুমি নিজে থেকে বলেছো এটা ঠিক, কিন্তু সে সিদ্ধান্ত নিতে এতক্ষণ সময় লাগলো কেন? কি আজেবাজে বলছো? কি আমার কথা এখন তোমার কাছে আজেবাজে মনে হচ্ছে না? সরি বলো, কিছু নেই, তুমি তো এমনই। আমি কিরকম? কেন দেখো না, আয়নায় নিজেকে দেখতে পাও না? রূপা, আমাদের তরফ থেকে ওদের একটা গিফট দিলে কেমন হয়? আমি চিন্তা করেছি একটা তুমি আর আমি আলাদা। আমি আসলে কথাটা শিওর, মানে আপনি তো ওদেরকে সেভাবে চেনেন না, তো গিফট কেন দেবেন? তাতে কি, তোমার ফ্রেন্ড তো আমার ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, তা তো হতেই। ওদের কক্সবাজারের হোটেলের বিলটা যদি আমি বিয়ার করি তাহলে কেমন হয়? মানে আমি এখান থেকে ম্যানেজারকে বলে দিলাম, সে আমার নামে বিল করে রাখ, কি বল? বেশ তো, মানে এর জন্য অনুমতি দরকার নাই বলো? না, আপনি সব কেন করছেন? করছি, এমনি করছি, কেন? কি অন্যায় মনে হয় তোমার? মানে আপনি আমার জন্য অনেক কিছু, সমস্যাটা তো এখানেই হয়েছে। ও যখন জানতে পারলো ওর বোনের ব্যাপারটা, ওর স্যাক্রিফাইস করা উচিত ছিল, সেটা না করে ও প্রতিহিংসার আগুনে জ্বলে উঠছে। আমাদের মধ্যে অবিশ্বাস তৈরি করবার কি লাভ? ও তো একটা সুযোগ নিতে চাচ্ছে। তুই যখন রূপার সাথে তোর যখন দূরত্ব তৈরি হবে, একটা গ্যাপ তৈরি হবে, ওই সুযোগটা কাজে লাগাতে চায়। তুই নিশ্চিত করে সব কীভাবে বলিস? আরে বাবা, আমি নিশ্চিত হচ্ছি না, এটা আমি ধারণা করছি। তুই ধারণা করতে পারছিস না বিকজ তুই ঘটনার সাথে ইনভলভ। কিন্তু রূপার সাথে একটা অতীত থাকতে পারে, তাই না? তো সেটা তুই রূপাকে কেন জিজ্ঞেস করছিস না? রূপা কি এত বোকা মেয়ে নাকি যে নিজের বোনের ব্যাপারটা বুঝতে পারবে না? ও তোকে সরাসরি বলতে পারছে না, এই কারণে ও জানতে চাচ্ছে যে কেন নিপা তোর অফিস আসে, তোর সাথে কেন যোগাযোগ করে, এইসব। আর তুই খালি খালি ওকে ভুল দিচ্ছিস। শোন, আমি এই বুটে নিয়ে গেলাম।
কি হয়েছে মা? কিছু না বাবা। আমার কাছে লুকোচ্ছিস, চোখে এখনো পানি। বাবা তুমি আমার কাছে একটু বসে থাকো। ও বাবা, বাবা মার কথা তোমার মনে পড়ে না? হ্যাঁ ও হ্যাঁ, রূপ ফোন করি তোকে খুঁজছি। কি মনে পড়ে বাবা? তোর মা সিনেমা দেখা, নতুন কোন সিনেমা এলে একেবারে মাথা খারাপ। আর তুমি? আমি বিরক্ত হয়ে তাকে হলে নিয়ে যেতাম। তোর মা সিনেমা দেখতো আর ফোঁস ফোঁস করে কাঁদতো, আর আমি ঘুমোতাম। তুমি হলের মধ্যে ঘুমিয়ে যেতে? কি করব, আজে বাজে গল্প, এসব সিনেমা দেখা যেত। বাবা তুমি মোটেও এরকম কথা বলবে না, এখনো টেলিভিশনের সামনে থেকে তোমাকে উঠানো যায় না। পুরনো দিনের সিনেমা দেখো, রাজ্জাক কবরীর সিনেমা দেখো। এখন তো দেখি তোর মার জন্য। মার জন্য? এসব ছবি দেখার জন্য তোর মা কেন পাগল হতো সেটা জানতে ইচ্ছে করে। বাবা মার জন্য তোমার দুঃখ হয় না? কিসের দুঃখ? এই যে আমার জন্মের সময় মা মারা গেল, এক অর্থে তো মায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী। পাগলি, আল্লাহ আমাদের গলায় মালার মতো ভাগ্য জড়িয়ে দিয়েছেন। তোর জন্ম যেমন সেটার অংশ, তেমনি তোর মায়ের মৃত্যু একটা অংশ। আমার জন্ম না হলে মা তো মারা যেত না হয়তো। তুমি কি চেয়েছিলে বাবা? আমার জন্ম না মায়ের মৃত্যু? কেউ কি কারো মৃত্যু কামনা করে রে? হ্যাঁ, তোর মা তোকে চেয়েছে। চাও আমি তোমার নাম করে তোমার বোনকে সবকিছু বলে দেই? আপু বিশ্বাস করবে না। কেন করবে না? আপনার প্রতি অবিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আপুর আছে। তুমি ইচ্ছে করে সব বলছো। আপনি তো বলেছেন ভালোবাসার কোনো ভয় নেই, এখন কেন ভয় পাচ্ছেন? এটা ভয় না, এটা ঘৃণা। আপন বড় বোনের এত বড় ক্ষতি তুমি করবে? ক্ষতি না, উপকার। কি? হ্যাঁ, অবিশ্বাস তো আপনি করছেন আপুকে, যাকে এত করে চেনেন জানেন বোঝেন বলে দাবি করেন। আমার দুই কথায় সেই ভিত নড়ে গেল? এই আপনার ভালোবাসা না? আমি দেখতে চেয়েছিলাম আমার কথা শুনে আপনি কি রিয়্যাক্ট করেন। যদি পজিটিভ হতো আমি বুঝতাম আপনি আপুকে ভালোবাসেন। আমার ভেতরে সন্দেহের বীজ ঢুকিয়ে দিয়েছো তুমি, আর সেই বীজ আপনি এত বড় করেছেন। আমি ছাড়া যে কেউ যদি আপনাকে আপু সম্বন্ধে কিছু বলতো আপনি ঠিক এইভাবেই রিয়াক্ট করতেন। আপনি আপুকে এক ফোঁটা ভালোবাসেন না, আপুর প্রতি আপনার কোনো শ্রদ্ধাবোধ নেই, কোনো ভালোবাসা নেই। আমাকে এত কিছু বলার রাইট কে দিয়েছে তোমাকে? রাইট সবসময় দিতে হয় না, ভালোর জন্য রাইট আদায় করে নিতে হয়। Thank you.
বাটুটার সাথে তোমার রিলেশন কি? আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। দেখো, আমি তো কোনো দেশ বা ভূখণ্ড না যে গণ্ডিবদ্ধ থাকবো। আমি মানুষ, আমি স্বাধীন, মুক্ত স্বাধীন মানুষ। তাই বলে অন্য কারো স্বাধীনতায় তো আপনি হস্তক্ষেপ করতে পারেন না। তোমার বেলায় পারি। তাছাড়া তুমি তো জানো তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে। তাতে কি আমার কিছু এসে যায়? আমি যার সাথে খুশি তার সাথে মিশব, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দেখো, ওই বাটু হাবলারে সাইজ করা কিন্তু আমার কাছে ওয়ান টুর ব্যাপার। তো করেন না আপনি, আপনার যা খুশি আপনি তাই করেন। এই শোনো, একটা কথা শুনলাম, কবির ভাই নাকি নেপালের কোন এক কলকালের প্রেমে পড়েছিল, তারা নাকি একসাথে। খবরদার, উরু খবর তো, উরু খবর কি কোনো মা বাবা? তুমি এইভাবে মৃত্যুর ঘন্টা বাজছে ঢং ঢং, মৃত্যু পথযাত্রী একজন মানুষ, তার মনে একটা ইচ্ছা জাগতেই পারে। এ এ এ এই তোমার এই কথায় কথায় থাপ্পড় দেওয়ার অভ্যাসটা কিন্তু আমার একদম পছন্দ। আমারও কিন্তু অনেক বদ অভ্যাস আছে, আমি চাইলে ওগুলো তোমার উপর প্রয়োগ করতে পারি, কিন্তু কেন করি না জানো? কারণ আমি ওগুলো করলে তখন তোমার এটা পছন্দ। আমি তোমার পছন্দটাকে সম্মান করছি, মূল্য দিচ্ছি, সো আমি চাইবো তুমিও আমার সম্মানের প্রতি, আমার ভালো লাগার প্রতি মূল্য দিবা, সম্মান। জার্মানির সোশ্যাল নেটওয়ার্কিং এর ওয়েবসাইটের কাজটা আমরা পেয়ে গেছি। রিয়েলি স্যার? হ্যাঁ, ওরা ডেমোটা দেখে পছন্দ করেছে, নেক্সট উইকে অ্যাগ্রিমেন্ট। গ্রেট স্যার, গ্রেট। জার্মানির সোশ্যাল নেটওয়ার্কিং এর ওয়েবসাইটের কাজটা আমরা পেয়ে গেছি। রিয়েলি স্যার? ডেমোটা দেখে পছন্দ করেছে, নেক্সট উইকে অ্যাগ্রিমেন্ট। গ্রেট স্যার, গ্রেট। কৃতজ্ঞতা কিন্তু আপনাদের। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। রাকিব, সুহান, ওরা নিশ্চয়ই ডেস্কের কাজ করছে। জি স্যার, ডাকবো? না, তার দরকার হবে না। এবার কিন্তু প্রেশারটা আরও অনেক বেড়ে গেল। জি স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে। জি স্যার। স্যার একটা কথা বলবো স্যার। বলুন না, মানে এই উপলক্ষে স্যার একটা পার্টি হওয়া উচিত না স্যার? শিওর স্যার। স্যার আমি কি উদ্বোধন? হ্যালো, আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। কেন, আমার কি দেখার ইচ্ছে হতে পারে না? আমি কি দায়বদ্ধ? তাহলে কি অনুমতি চাইতাম সরাসরি তোমার সামনে গিয়ে দাঁড়াতাম? জোর করতে দাবি কিসের? মন থেকে জোর পাচ্ছে না কথাটা বলার। ঠিক আছে, কাল বিকেলে। হ্যাঁ হয়েছিল। তার মানে তো তাজুল যা বলেছে তাই? তাজুল কি বললো সেটা তো বড় কথা হতে পারে না। বড় কথা হচ্ছে তোমার ভাই একজন উদার এবং মুক্ত মনের মানুষ ছিলেন, কোনো পাপ তাকে আগে স্পর্শ করেনি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত স্পর্শ করেনি, করতে পারে না, এটা তুমি ভালো করে জানো। একটা রাস্তার ছালোটা কুকুর কি বললো সেটা তো ফ্যাক্টর হতে পারে না, তাই না? মামুন প্লিজ, আপনি একটু সাবধানে থাকবেন। কেন, ছালোটা কুকুরের ভয়? আপনি ওদেরকে চেনেন না, ওরা খুব ভয়ঙ্কর। ওরাও আমাকে চেনে না। প্লিজ, আমি চাই না অ্যাটলিস্ট আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। সবচেয়ে ভালো হয় আপনি যদি এই বাড়িতে আর না আসেন। কেন, আমি
আমার কোনো ক্ষতি হোক সেটা তুমি চাও না কেন? ওকে, বিষয়টা আমার উপর ছেড়ে দাও। বাবাই, কি হয়েছে? তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? কার সাথে এসেছো তুমি? পাপার সঙ্গে। পাপা কোথায়? মাই গড, তোমার বাসা কোথায়? ধানমন্ডি। তোমার বাবার ফোন নাম্বার আছে? আচ্ছা থাক, কোনো অসুবিধা নাই। আমরা দাঁড়াও, আমরা কী করবো? আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি, কোনো টেনশন নেই, তুমি আমার সাথে থাকো, ঠিক আছে? চলো আমরা কোথাও দিয়ে বসি, দোকানে জানিয়ে দিই তোমার বাবাকে, ঠিক আছে? মার্কেটে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, তোমার বাবা জানে এখন তুমি কোথায় আছো। এখন বলো তোমার নাম কি? জেনি। জেনি? বাহ, খুব সুন্দর নাম। জেনি কার বন্ধু জানো? টারজানের বন্ধু। টারজান সাহসী না? সাহসী লোকের বন্ধুকে গিয়ে তো ভয় পেলে চলে না। আমার টারজান পছন্দ। ও আচ্ছা, তাহলে কি পছন্দ, কাকে পছন্দ? স্পাইডারম্যান। স্পাইডারম্যান? ওরে বাবা, কিন্তু তোমাকে তো আমার অনেক পছন্দ হয়েছে। তুমি কি আমার বন্ধু হবে? আজ থেকে কিন্তু আমরা বন্ধু হলাম। এখন তুমি বলো তুমি কি খাবে? কিছু না। ও মা, এইমাত্র না আমরা বন্ধু হলাম, কিছু তো একটা খেতেই হবে, বলো কি খাবে? জুস। জুস? এক্সকিউজ মি, একটা জুস। তারপর এই ফেলো, তুমি কোথায় গেছিলে? আপনি আমার মেয়েকে থ্যাঙ্কস। না ঠিক আছে, আমি দিয়ে দেবো বিলটা। কেন? কারণ আমি অর্ডার দিয়েছি, বিলটা আমিই দেবো। আপনি চাইলে আমি আপনাকে লিফট দিতে পারি। আন্টি চলো। Thank you.
চলেন ভেতরে বসবেন। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েটা ভীষণ সুইট, ওর দিকে খেয়াল রাখবেন। তুমি তাহলে আব্বু আম্মুকে নিয়ে একদিন এসো। ওর মা নেই, 3 বছর আগে শায়লা মানে আমার স্ত্রী মা। নিশ্চয়ই আস, তোমার কাছে আমার একটা ফোন নাম্বার আছে না, তোমার যখন খুশি তুমি আমাকে ফোন করবে, আমি চলে আসবো। ঠিক আছে, ভালো থেকো তাহলে, বাই। তুই কি আমার উপর রাগ করে আছিস? তোর পছন্দের মানুষকে নিয়ে খেলছি, রাগ করাটাই স্বাভাবিক। রকিব কি চায় তা তুই জানিস? জানি, সবাই জানে। ছোটবেলা থেকে আমাদের দুজনের পছন্দ এক, তাই পছন্দের মানুষটা এক হওয়া স্বাভাবিক। কিন্তু তাই বলে তুইও এই ভুল করবি? সব কিছু যে ভাগাভাগি করে নেওয়া যায় না, একটু বোঝার ক্ষমতা নিশ্চয়ই আমার হয়েছে। আমি আসলে রকিব ভাইকে যাচাই করে দেখছিলাম। আমার একমাত্র বউ হুট করে এসে বলবে আমি একজনকে পছন্দ, আমি তাকে যাচাই করে দেখব না সে আমার বোনের যোগ্য কিনা? এই ঘটনা মা মা জানে? হ্যাঁ, আমি মাকে বলতে মানা করেছি, তুই চাইলে মাকে জানা। তোর যাচাই পরীক্ষার ফলাফলটা কি জানা যায়? যায়। আমার যাচাই পরীক্ষার ফলাফল হচ্ছে রকিব। আমার দুলাভাই হওয়ার জন্য একমাত্র যোগ্য মানুষ ওর মধ্যে ট্রান্সপারেন্ট মানুষ আমি একটাও দেখিনি আর একটাও দেখবো না বলে আশা করি। বাচ্চার সাথে আমার দেখা হয়েছিল। তাই? হ্যাঁ, ওকে দেখে আমার একদম ছোটবেলার কথা মনে হয়ে গেল। কি কথা? তোমার মনে আছে আমি একবার হারিয়ে গিয়েছিলাম? তুই তো একবার না, 4 বার হারিয়ে গিয়েছি। হ্যাঁ মনে আছে, স্কুল থেকে ফেরার পথে বাসায় কাছে এসে বেলুনারে পিছে পিছে ঘুরতে ঘুরতে একবার স্টেশনে। আরে স্টেশনের কথাই তো বলছি, অন্যগুলোতে আমি এত ভয় পাইনি। হ্যাঁ তুই আমার হাত ধরেছিলি, তবে হঠাৎ তাকিয়ে দেখি তুই নেই। আমার সে কি কান্না! ওই মেয়েটি বুঝি হারিয়ে গিয়েছিল? আজকাল কত শিশু হারিয়ে যাচ্ছে, কেউ কেউ বিদেশে পাচারও হয়ে যাচ্ছে। নিষ্ঠুরতা মানুষের তুলনা নেই, সেটা বারবার মানুষ প্রমাণ করে দিচ্ছে। বাবা, ওর সাথে আমার মিলটা অন্যখানে।
ছোটবেলা থেকে আমার আর আমার বোনের মধ্যে অদ্ভুত এক মিল আছে। সারা জীবন আমি যা পছন্দ করেছি ওরও তা পছন্দ হয়েছে, আবার ওর যা ভালো লেগেছে আমারও কিন্তু তাই ভালো লেগেছে। বিষয়টা তো প্রকটভাবে সামনে এসে দাঁড়াতো না যদি তুমি না আমাদের ভেতরে আসতে। তোমার বিষয়টা আমার কাছে ক্লিয়ার করা উচিত ছিল। আমিও কি তাই আগে বুঝেছি নাকি? যখন তোমার সাথে ওর ইন্টিমেসি বাড়তে থাকলো আমার সন্দেহটা সেখান থেকে শুরু হলো। কিন্তু তুমি তো ইচ্ছা করলে ওকে ঠেকাতে পারতে। সেটা পারতাম, অবশ্যই পারতাম, পারা উচিত ছিল। কিন্তু তোমার বোন, তোমার ছোট বোন যখন আমাকে বলবে যে সাইমন নামে এক ছেলে তুমি একর জন্য পাগল, তোমাকে বিয়ে করতে চাও, তারপর সে যখন এগিয়ে আসলো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই তুমি ব্যাক করলা, আরও অনেক আজে বাজে কথা বলছে, বলতে চাই না তোমাকে আর। যাই হোক, তুমি জানো তোমাকে নিয়েও সে একই গল্প আমার কাছে করেছে। ও গড, তার মানে সে চেয়েছে আমরা যেন ভুল বুঝে দূরে সরে যাই। তো তোর ওর লাভ কি? আমি ঠিক পরিষ্কার না, কিন্তু ও যদি আমাকে বলতো তোমাকে ভালোবাসে আমি ওই পথ থেকে সরে যেতাম। কিন্তু কেন যে শুধু শুধু এরকম গল্প বানাতে গেল, যেখানে সে খুব ভালো করে জানে তোমার সাথে আমার ব্রেকআপ হলে তোমাকে সে কোনোদিনও পাবে না। অন্যায় করে ফেলেছি, আমি শুধু অন্যায় না মহান্যায় করে ফেলেছি, তোমার প্রতি আমার এটা হলো অবিশ্বাস তৈরি হয়ে। আমারও ভুল হয়েছে, আমি শুধু শুধু, আমিও সরি। আপনি যেটা করছেন সেটা তুই তো পারি, কেন করছেন? আমি তো আপনার দোস্ত না। তুমি তো সোনা চান্দু বলার মতো কিছু করো নাই। আর জিনা সোনা চান্দু শোনার মতো বয়স আমার এখন আর নাই। আই কথা ঘুরাবি না, যা জিগামু সোজা সোজা জবাব দিবি। আচ্ছা বল কে রাগ করতেছেন কেন? মানে আমি আমি তো একবারও রাগ করিনি, জাস্ট মজা করলাম। আপনি যখন তুই বললাম আমি রাগ করেছি, বল। তোরে যেন তোর জন্য আমি আর এই এলাকায় না দেখি। হ্যাঁ সেটা সম্ভব, আপনি শুধু আপনার চোখ দুটো খুলে রেখেতে পারেন, আমাকে আর দেখি। কী মানে খুব সিম্পল একটা ব্যাপার, আপনি কেন বুঝতে পারছেন না এত বড় মাস্তান আপনি? হ্যাঁ কি 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 বুঝবো, কি বলতে চাস তুই? না আমার আমার গলায় খুব লাগছে, এই জন্য বলতে পারছি না, ছেড়ে দিলেই বলে দেবো, ছাড়ুন না প্লিজ। থ্যাংক ইউ। মানে আমি তো বিষয়টা এমনিতে বুঝতে পারছি যে আপনি কী চাচ্ছেন। হ্যাঁ নিশির সঙ্গে আপনার সম্পর্কটা হয়ে যাক সেটা কিন্তু আমিও চাই, এবং সেই সম্পর্কটা উন্নয়নের চেষ্টাটাই। এই তোরে কোনো উন্নয়ন করতে হবে না, আমার সম্পর্কের উন্নয়ন আমি বুঝবো, তোর পণ্ডিত দিদি করার দরকার নাই। সরি কিন্তু কিছু মনে করবেন না, মানে আমি যে যেটা বুঝতে পারছি আর কি, আপনার মাথার ঘিলুর যে কন্ডিশন তাতে নিশিকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই জন্যই আমি